আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শুরু করছি আল্লাহর নামে, আলহামদুলিল্লাহ। আজকে ডেলিভারি দিচ্ছি ঐতিহ্যবাহী চিটাগং জেলায়, চিটাগং অলংকার মোড়, দুবাই প্রবাসী শাহজাহান সাহেব। আজকে তিনটা বেডরুম সেট ওনার বাড়িতে যাবে। এখানে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারটা গাছে গাছ কালার, কাঠে কাঠ কালার, অরিজিনাল ল্যাকার পলিশ করা, তার উপর ওয়াটারপ্রুফ, চাইলে আপনি পানি দিয়েও ধুতে পারবেন। প্লিজ ধৈর্য ধরে 4 মিনিটের ভিডিওটা দেখেন, আপনি অনেক অনেক কিছু জানতে পারবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, প্লিজ দয়া করে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই ড্রেসিং টেবিলটি আমি বিক্রি করেছি সম্পূর্ণ ল্যাকার পলিশ করা, অনলি 40,000 টাকা। অসাধারণ, দেখতে যেমন সুন্দর, স্ট্রাকচারগুলো আলহামদুলিল্লাহ অনেক নতুন ফিউচার যোগ করা হয়েছে। তো তারপরে দিয়েছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি লাভখাট, এক কথাই বললেই চলে, সারা বাংলাদেশে আমি বহুতগুলাই কিন্তু মূলত সেল করেছি এই লাভখাটটি। এই খাটের প্রাইস অনলি 80,000 টাকা। এখানে একটা বিষয় আপনারা যদি লক্ষ্য করে দেখুন, ক্যামেরাটা সামনে আনলে এই যে ফিনিশিংটা দেখুন, আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে। একটা প্রোডাক্টের গ্লেজটা দেখুন, আসলে আপনার চেহারা দেখা যাবে লেকার পলিশে। হাত পলিশটা করলে দেখা যায় কি, 6 মাস 7 মাস পরে এটা ডিসকালার হয়, কিন্তু লেকার পলিশটা অনেক দামি পলিশ, কিন্তু এটা আপনার কখনই 40 বছর শুধু আমাদের কালার গ্যারান্টি আছে, কখনই আপনার ফাটবো না এবং এই লেকার বানিশটা নষ্ট হবে না। এখানে যে গ্লেজটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে 40 বছর পর্যন্ত সেম গ্লেজটি আপনার থাকবে। এটাকে আমরা বলি গাছে গাছ কালার, কাঠে কাঠ কালার, অরিজিনাল ন্যাচারাল লেকার পলিশ করা, এক কথাই। এখানে কোনো রং চং কিচ্ছু করা হয় না, কাঠের যে কালার আছে সেই কালারটার উপরেই মূলত আমরা লেকার পলিশটা করেছি ওয়াটারপ্রুফ। এই খাটটি 6 ফিট 7 ফিট উচ্চতা, 5.5 ফিট সম্পূর্ণ, 3.5 ইঞ্চি সলিড চিটাগং সেগুন কাঠের উপরে করা। এই খাটের প্রাইস অনলি 80,000 টাকা। তারপরে দিয়েছি খুবই আধুনিক স্মার্ট একটি ওয়ার্ড্রপ, কিন্তু আলহামদুলিল্লাহ এই ওয়ার্ড্রপের প্রাইস অনলি 40,000 টাকা। এই যে ওয়ার্ড্রপের উপরে আপনার ফাইবারগুলো দেখুন, আপনার কাঠের ফাইবারগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন চিটাগং সেগুন কাঠ আসলে কীভাবে চিনবেন আপনারা। এই যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার অরিজিনাল কাঠের ফাইবার মূলত। এটা চিটাগং সেগুন কাঠ, অনেকেই কোশ্চেন করে থাকেন যে ভাইয়া চিটাগং সেগুন কাঠ কীভাবে চিনব। দেখুন এই যে ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাইবারগুলো কিন্তু আপনার মহিলাদের কালো চুলের ন্যায় মূলত চিরিচিরি ফাইবার হয়ে থাকে। তো এটাই মূলত হচ্ছে চিটাগং সেগুন কাঠ চিনার উপায়। এবং আমাদের কাঠগুলো দেখুন আসলে কতটা পুরনো এবং মজবুত ও টিকসই, এবং কাজের ফিনিশিংটাও দেখতে পারেন। দেখেন অটোমেটিক কিন্তু হাতটা স্লিপ কাটে, এত ফিনিশিং, আমি জানি না মোবাইলে কতটুকু সুন্দর লাগে, সরাসরি আসেন দেখেন অনেক ভালো লাগবে। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড, রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম। সরাসরি সরজমিনে নিজের চোখে দেখে ফ্যাক্টরি থেকে পণ্য কিনবেন, কখনই কখনই আপনি ঠকবেন না। এই ওয়ার্ড্রপের প্রাইস অনলি 40,000 হওয়ার একটাই কারণ, পিছনে আপনার কাঠ ব্যবহার করা। আমরা কখনই ফ্লাইবোর্ড ব্যবহার করি না, একটু খুলে দেখে আপনাদেরকে। এই যে দেখেন পিছনে কিন্তু আপনার ল্যাকার পলিশটা করেছি, অনেকে কিন্তু পিছনে কালার করে না, এবং ইভেন আপনার পিছনে কিন্তু আপনার কাঠ ব্যবহার করে, চিটাগং গামারি কাঠ। অনেকেই কিন্তু পিছনে ফ্লাইবোর্ড দেয়, কিন্তু ফ্লাইবোর্ডটা দিলে একটা জিনিস দেখা যায়, একটা জিনিসের টিকসই ও মজবুতটা কিন্তু অনেক কমে যায়। তো এই খাটটার বিষয়টা আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এই যে গোলাপগুলো দেখুন, আসলে আমাদের যে মেস্ত্রিগুলো আলহামদুলিল্লাহ খুবই দক্ষ সিনিয়র পার্সন মেস্ত্রি, হাত দ্বারাই মূলত সম্ভব এত সুন্দর নিখুঁত কারুকার্য করা, কতটা স্ট্রাকচার ও ফিনিশিং, মোবাইলে কত সুন্দর লাগতেছে আমি জানি না, কিন্তু বাস্তবে যদি দেখেন ইনশাল্লাহ আপনি একটা হলো আমাদের কাছ থেকে নেবেন। হয়তোবা অনেকেই বিশ্বাস করেন, অনেকেই করেন না, দুবাই প্রবাসী শাহজাহান সাহেব সেই চিটাগং অলংকার মোড় ওনার বাসায়, আমাদের শোরুম হচ্ছে ঢাকাতে। তো একটা অন্ধবিশ্বাস হয়েছিল ইউটিউবে ভিডিওগুলো দেখে, তারপরে অর্ডার করেছেন, ওনার অনেক বন্ধুবান্ধব নিয়েছেন, সবারটা ভালো পেয়েছেন এবং ফিডব্যাকটা ভালো সবাই বলেছেন, ইনশাল্লাহ তারপরেই মূলত আমাদেরকে অর্ডার করেছেন। এটি হচ্ছে ব্যবসার মূল নীতি, আপনি যখন একটা কাস্টমারকে ভালো জিনিস দিবেন তার উচ্ছিলেই মূলত 10টা কাস্টমার পাওয়া যায়, এটি সবসময় আমি বিশ্বাস করি। এই বিশ্বাসটাই আমার এগিয়ে চলা ও অনুপ্রেরণার জায়গা। ধন্যবাদ সবাইকে, বেয়াদবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের ছোট ভাই একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।